আমাদের মনের কাহিনী চ্যানেলটি সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এই চার বছরে অনেক ঝড় গেছে তাহির জীবনে। অনেক কষ্টে পড়াশোনা শেষ করে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি নিয়েছে, স্যালারিও ভালোই। কিন্তু এখন আবার সেই অভিশপ্ত শহরটার নাম শুনে বুকটা কাঁপছে বারবার। আশ্চর্য, তাহির নিজের হার্টবিট নিজেই শুনতে পারছে। মানুষের একটা অভিনব জিনিস হলো তারা অনেক সময় নিজের বুকের ধুকফুকানি নিজেই শুনতে পায়। তাহি রাতের খাবার খেয়ে প্যাকিং শুরু করলো। এক পর্যায়ে একটা কালো শার্ট তাকে আবারও ভাবিয়ে তুলল। শোনো, তুমি হোয়াইট প্যান্টের সাথে এই শার্টটা পরবে, তোমাকে খুব সুন্দর লাগে কালো শার্টে, এন্ড ব্ল্যাক ইজ মাই ফেভারিট কালার। ওকে পাগলি। তাহি অতীত থেকে বের হয়ে এলো। সবার লাইফে এমন একটা সময় আসে যখন অতীতগুলো মনে করে একটা দীর্ঘশ্বাস ছাড়া কিছুই আসে না। পরদিন তাহি গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। গাড়ি অনেক আগেই ছেড়ে দিয়েছে। তাহি ইয়ারফোনে গান শুনছে আর ভাবছে মারিয়ার এতদিনে নিশ্চয়ই একটা পিচি পরি হয়েছে, আর সে নিশ্চয়ই খুব সুখেই আছে। তাহি ভাবছে যে কাজটা শেষ করেই ফিরে আসবে, ওই অভিশপ্ত নগরীর কোনো পুরনো স্মৃতির সাথে সাক্ষাৎ হোক সে চায় না। চারটা বছর ধরে নিজেকে গড়েছে, কিন্তু আজও মারিয়া ইসলাম মেঘলার নামটা স্মরণ হলেই বুকের বাঁ পাশে প্রচণ্ড ব্যথা হয়। আচ্ছা, এটা কিসের ব্যথা? না পাওয়ার ব্যথা, নাকি না পেয়ে হারানোর ব্যথা? তাহি নিজের সাথে কোনো যুক্তিতর্ক করতে চাইছে না। এখন ঘুমানোই তার একমাত্র উদ্দেশ্য। রাত 8টার সময় তাহি ঢাকায় গিয়ে পৌঁছায়। চার বছরে অনেক কিছু বদলে গেছে, এটা আর সেই আগের ঢাকা নেই। তাহি একটা হোটেলে গিয়ে উঠবে ঠিক করে। হোটেলে গিয়ে সে গোসল শেষ করে, কালকে নতুন অফিসে যোগ দিতে হবে এবং এখানেই 6 মাস কাজ করতে হবে এই কোম্পানির সাথে। তাহি কিছু খেয়ে ঘুমিয়ে যায়। পরদিন সকালে উঠে তাহি গোসল শেষ করে গায়ে সাদা শার্টটা পরে তারপর কালো ব্লেজারটা পরে নেয়। কালো প্যান্ট, সাদা শার্ট আর কালো ব্লেজারের কম্বিনেশনে অদ্ভুত সুন্দর লাগছিল তাকে। এখন তার খুব ইচ্ছে হচ্ছে মারিয়ার বাবার সামনে গিয়ে দাঁড়াতে, সে নিজের যোগ্যতা এগুলো পড়তে পারে সেটা প্রুভ করতে। কিন্তু সেটা করবে না, কারণ ক্ষমা। তাহি কারো কোনো কথা কখনো মনে রাখে না, সবাইকে ক্ষমা করে দেয়, অদ্ভুত একটা গুণ তার। তাহি রেডি হয়ে অফিসে চলে গেল। স্যার, কাকে চাই? আমি তাহির আহমেদ। তাহি, আপনার এমডিকে জানিয়ে দিন যে আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে এসেছি। আচ্ছা, আমি ম্যাডামকে জানাচ্ছি, আপনি কাইন্ডলি বসে পড়ুন। নিউজ পেপারে তার চোখ পড়ল। আজব ব্যাপার, সরকার শপিং মল খোলার অনুমতি দেওয়ার সাথে সাথে মানুষের উপচে পড়া ভিড়। এদের জীবনে কোনো মায়া নেই, তাই ভেবে পায় না প্রতিদিন এত মানুষ আক্রান্ত হচ্ছে, কিন্তু কারো সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, সবাই ব্যস্ত শপিং নিয়ে। স্যার, কাইন্ডলি আমার সাথে আসুন, ম্যাম আপনাকে ডাকছে। তাহি উঠে মেয়েটার সাথে হেঁটে যেতে লাগলো। স্যার ভেতরে যান, ম্যাম ভেতরে আছে। ওকে, আসতে পারি? কণ্ঠটা পরিচিত মনে হলো, কিন্তু ম্যাম অন্যদিকে ঘুরে দাঁড়ানো, তাই ফেস দেখা যাচ্ছে না। কালো একটা শাড়ি পরে দাঁড়ানো, খোলা চুল পিছন থেকে দেখে বোঝা যাচ্ছে অনেক সুন্দরী। কাইন্ডলি বসুন। ওকে। তাহি মেয়েটাকে দেখছে, অনেক পরিচিত মনে হচ্ছে। আচ্ছা, আপনি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে এসেছেন? আমি মারিয়া ইসলাম মেঘলা, এই কোম্পানির বস। দুজন দুজনকে দেখে বড় ধরনের শক খায়, বুকের মাঝে মোচড় দিয়ে ওঠে দুজনার। তাই ভাবতেই পারেনি মারিয়ার সাথে এভাবে তার দেখা হবে। মারিয়াও ভাবতে পারেনি একেই বলে নিয়তি। আমরা ভাবি পৃথিবীটা অনেক বড়, কিন্তু না, পৃথিবীটা আসলে খুব ছোট। যার কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করবেন তাকেই সামনে পাবেন। তুই এখানে কেন এসেছিস? আমার জীবনটা শেষ করে এখনো তো শান্তি হয়নি। ম্যাম, এটা অফিস, আশা করি ব্যবহারটা সংযত রাখবেন। তোর সাথে আমি কিচ্ছু বলতে চাই না, তুই বের হ অফিস থেকে। ম্যাম, ক্লাম ডাউন। 140 কোটির একটা প্রজেক্ট, আপনার কোম্পানির খুব লস হবে, ভেবে দেখবেন একবার। আমার কার্ডটা এখানে রইল, আমি কাল পর্যন্ত এখানে আছি, ফোন করে আপনার মন্তব্য জানাবেন, তবে একটু ভেবে বলবেন, আপনি না ভেবেই বেশিরভাগ কাজ করে ফেলেন। তাহি বেরিয়ে যায়। মারিয়া দরজাটা বন্ধ করে চিৎকার করে কাঁদে। 4টা বছর সে পাগলের মতো হয়ে আছে, ঠিকভাবে ঘুমাতে পারে না। তাহির বলা প্রতিটা কথা, স্বপ্ন সব তাকে ঘুমাতে দেয় না। বিশেষ করে তাহির সাথে অন্য কারো সম্পর্ক সে আজও বিশ্বাস করে না। তাহি কেন এমন করল? সে যতটুকু জানে তাহি তো এমন না, 3 বছরের রিলেশনে জোর করে হাত পর্যন্ত ধরেনি। সেই তাহি এমন কিছু করবে মারিয়া স্বপ্নেও ভাবেনি। তাহি, তুমি কেন এটা করলে? তোমার মেয়েদের শরীরের প্রতি এত লোভ থাকলে আমাকে বলতে, নিজের সবটুকু দিয়ে দিতাম তোমাকে,
শুধু তোমাকে ভালোবাসার চাদরে বেঁধে রাখতাম। কিন্তু কেন এমন হলো? আসলে মানুষকে বোঝা খুব কঠিন। 12-13 বছর সংসার করার পরেও অনেক সময় একজন অন্যজনকে বুঝতে বুঝতে ব্যর্থ হয়, হঠাৎ করে পাল্টে যায় মানুষ। মানুষের স্বাভাবিক নেচার এটা। মারিয়া চোখ মুছে স্বাভাবিক হওয়ার ট্রাই করলো। না, তাহির জন্য সে আর কষ্ট পাবে না, তাহি তো সুখেই আছে, সব কষ্ট তার একার। সে ঠিক করলো নিজেকে শুধরে রাখবে, তাহির সামনে আর দুর্বল হবে না। বিকেলে তাহিকে ফোন দেবে, সে চায় না তার জন্য কোম্পানির এত বড় ক্ষতি হোক। সে ঠিক করলো তাহিকে বিকেলে ফোন দেবে, কিন্তু তাহির শেষ কথাটা রহস্যময় হাসিটার কিছুই বুঝে পায় না সে। এদিকে তাহিরও সেম অবস্থা, যার থেকে পালিয়ে কষ্টটা কম করতে চেয়েছিল সে এবার সামনে এসে পড়ল। মারিয়াকে দেখে বোঝা যাচ্ছে যে সে সুখে নেই, চোখের নিচে কালি পড়া, চুলগুলো দেখে মনে হয় অনেকদিন যত্ন নেয়নি আর অনেকটা শুকিয়েও গেছে। তাহির দু চোখ বেয়ে পানি পড়ছে, মারিয়ার এরূপ অবস্থা সে সহ্য করতে পারছে না। তাহলে কি মারিয়া সুখে নেই? তার বাবার টাকার অহংকার প্রাচুর্যতাকে সুখ এনে দিতে পারেনি? তাহি ভাবতে চায় না কিছুই, সে একটা অটো ডাক দিয়ে হোটেলের উদ্দেশ্যে ছুটল। তাহি হাতের পিঠ দিয়ে চোখটা মুছে নিল। না, ছেলেদের কাঁদতে নেই, হাজারটা কষ্ট সহ্য করতে হয় তাদের, কখনো ছেলে হিসেবে, কখনো বাবা হিসেবে, কখনো বা ভাই হিসেবে। বিধাতা এক অদ্ভুত ক্ষমতা দিয়েছে তাদের। পরদিন আবার তাহি এসে হাজির, মারিয়াই ফোন করে তাকে আসতে বলেছিল, কিন্তু অন্য কিছু বলতে চেয়েছিল মারিয়া, তার আগেই তাহি ফোন কেটে দেয়। ম্যাডাম, আসতে পারি? হ্যাঁ, আসুন। দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। ম্যাম, আপনার মত পাল্টানোর জন্য ধন্যবাদ, আশা করি আমাদের অতীত আমাদের কাজে মাঝে বাধা হবে না। না, আমি এগুলো ভুলে গেছি। বাই দ্য ওয়ে, কাজের কথায় আসি, যেখানে বিল্ডিংটা বানানো হবে আপনি কি প্লটটা দেখে এসেছেন? হ্যাঁ ম্যাম, কালকে দেখে এসেছি, অ্যান্ড এভরিথিং ইজ ফাইন। ওকে, বসুন, আপনাকে আপনার কামরা দেখিয়ে দিই। এবং আগেই সরি বলে নিই, কারণ আপনাকে অন্য একজনের কামরা শেয়ার করতে হবে, আপনার কামরা এখনো প্রিপেয়ার্ড না। ইটস ওকে, আই এম ফাইন উইথ ইট। মারিয়া তাহিকে রুম দেখাতে নিয়ে যাচ্ছে, কিন্তু তার অবাধ্য চোখ দুটো বারবার তাহিকেই দেখছে, বারবার আর চোখে। মারিয়াকে দেখে রুমের কর্মরত মেয়েটা উঠে দাঁড়িয়ে সালাম দিল। মিস্টার তাহি ও সালমা, আপনার ওর সাথেই কাজ করতে হবে এই রুমে। ওকে। মারিয়া চলে যায় আর তাহি নিজের ডেস্কে গিয়ে বসে পড়ে। এদিকে সালমা মেয়েটা উকি ঝুঁকি দিয়ে বারবার তাহিকে দেখছিল, কিন্তু তাহি এখনও ওর দিকে ভালোভাবে তাকায়নি, সে ব্যস্ত বিল্ডিং প্ল্যানিংয়ে। এদিকে সালমা এক ধ্যানে তাহির দিকে তাকিয়েই আছে, চোখই ফেরাচ্ছে না। কিছু বলবেন? সালমা থতমত খেয়ে যায়। তাহি কিভাবে বুঝলো তার দিকে তাকিয়ে আছে? এখন চুপচাপ কেটে পড়াই বুদ্ধিমানের কাজ। সরি স্যার, আপনার নামটা জানতে পারি? তাহির আহমেদ তাহি। আচ্ছা স্যার, আপনাকে আগে তো দেখিনি। আমি একটা প্রজেক্টের জন্য আপনার কোম্পানির সাথে 6 মাস চুক্তিবদ্ধ, তাই 6 মাস এখানে কাজ করতে হবে। ও আচ্ছা, ভালোই হলো, একা রুমে বোর লাগে। আচ্ছা স্যার, আপনার পরিবারে কে কে আছে? কেউ নেই মামা, মামি আছে। সরি স্যার, ইটস ওকে, কিন্তু জানেন স্যার, আমার ফ্যামিলিতে বাবা মা ভাই বোন সব মিলিয়ে 5 জন, আরেকজন সদস্য হলো একটা ময়না পাখি, এত কথা বলে যে আপনি পাগল হয়ে যাবেন। জানেন স্যার, নোয়াখালী থেকে এক আত্মীয় এসেছিল, তার কাছ থেকে শিখেছে হানি, এখন শুধু বলে আমার হানি দাও, আমার হানি কই, ওরে আল্লাহ মোরে হানি দাও। তাহি ওকে দেখে না হেসে পারল না, আজবভাবে কথা বলে মেয়েটা। এদিকে তাহিকে হাসতে দেখে সালমাও লজ্জা পেয়ে হেসে দেয়। এদিকে মারিয়া তাহি কি করছে দেখতে এসে দুজনকে হাসতে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল, রাগে গর্জে উঠে জোরে সরে চিৎকার দিল, হাতে থাকা পানির গ্লাসটা সজোরে ফ্লোরে আছাড় দিল। এটা কি অফিস না হাসাহাসির জায়গা? মারিয়ার চিৎকার শুনে দুজনে হাসা বন্ধ করে ওর দিকে তাকায়, রেগে নাক মুখ লাল হয়ে আছে। ফর্সা মানুষের আবার অদ্ভুত গুণ, রাগ হোক বা কান্না করুক ফেস লাল হবেই। সরি ম্যাম। মিস্টার তাহি, নিউ এসেছেন, আশা করি তোমার প্যাচালটা একটু কমাবে আর ওনাকে বিরক্ত করবে না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মারিয়া, তাহির দিকে একবার তাকিয়ে চলে যায়, সে ফোনে ব্যস্ত। মারিয়া চুপচাপ কিছু ভেবে চলে যায়। আসলে তাহির ওই মেয়েটার সাথে কথা বলা ওর ভালো লাগছিল না, তাই এভাবে রিয়্যাক্ট করলো। মারিয়া চুপচাপ গিয়ে নিজের ডেস্কে বসে পড়ল।
তাহির জন্য যতদিন কামরাটা রেডি না হবে ততদিন এই রুমেই তাহিকে কাজ করতে বলবে ভাবছে। দুপুরে লাঞ্চ টাইমে তাহির সাথে মারিয়ার ক্যান্টিনে দেখা হলেও তাহি কোনো কথা বলেনি, চুপচাপ খাবারের দিকে তাকিয়ে খেয়েছে। সন্ধ্যায় সবাই বাড়ির দিকে ছুটল, মারিয়া বাসায় চলে গেল। কলিং বেল বাজানোর সাথে সাথেই কেউ দরজা খুলে দেয়। বাবা, তোমাকে কতবার বলেছি এই অসুস্থ শরীর নিয়ে রুম থেকে বের হবে না, তারপরও কেন বের হয়েছো? আসলে মা সারাদিন তো রুমে শুয়ে থাকে, তাই ভালো লাগে না আর কি। আচ্ছা মা, আমার কাছে একটু বস। হুম বাবা, বলো। মা, তুই ভালো আছিস তো? হ্যাঁ বাবা, খুব ভালো আছি। মারিয়ার বাবা জানে এটা মিথ্যে হাসি, প্রায় আমাদের প্রত্যেকটা লোককে মিথ্যে হাসি দিয়ে ভালো থাকার অভিনয় করতে হয়। মারিয়াও যে তার বাবার সাথে সেই অভিনয়টা করছে সেটা তিনি ভালোই বুঝতে পারেন। নিজে যে অন্যায় করেছেন তার কথা বলতেও মারিয়াকে ভয় লাগছে, কারণ এটা জানলে মারিয়া নিশ্চয়ই তাকে অনেক ঘৃণা করবে। তিনি চাইছেন অন্তত মৃত্যুর আগে মেয়েটার বিয়েটা দিয়ে দিতে, কিন্তু মারিয়া কিছুতেই রাজি হয় না। আজও তিনি সেই প্রচেষ্টা চালাবেন। মা, এই ছেলেটা দেখ, ছেলেটা আমেরিকায় থাকে, অনেক টাকা, তুই খুব সুখে থাকতে পারবি। উফ বাবা, তুমি আবার শুরু করছো, আমার ভালো লাগছে না এসব। দেখ মা, আমার বয়স হয়েছে, কোন দিন মারা যায় ঠিক নেই, কিন্তু মারা যাওয়ার আগে এই বুড়োটার শেষ ইচ্ছে তো পূরণ কর। সময় এলে আমি সেটা করব। এ কথা বিগত 4 বছর ধরে শুনছি, এখন তো কিছু কর। বাবা, আমার ভালো লাগছে না, আমি প্লিজ একা থাকতে চাই কিছুক্ষণ রুমে। মারিয়ার বাবা একটা দীর্ঘশ্বাস নিয়ে মারিয়ার যাবার দিকে তাকিয়ে থাকেন। এদিকে তাহি সন্ধ্যার পর রুমে আসে, আজকেও সে প্লটটা দেখতে গেছিল তাই লেট হয়ে যায়। এখন সে ফ্রেশ হয়ে বারান্দায় বসে চা খাচ্ছে, ইদানিং চাটা একটু বেশিই খাওয়া হচ্ছে। তাই ভাবছে মারিয়া ঠিক আগের মতোই আছে, সে এখনও তাহিকে অন্য কারোর সাথে কথা বলতে দেখলে সহ্য করতে পারে না। তাহির জানতে ইচ্ছে হচ্ছে মারিয়ার কি বিয়ে হয়েছে, তার স্বামীও কি তাকে তাহির মতোই ভালোবাসে না তার চেয়েও বেশি ভালোবাসে। কিন্তু সেটা জানার চেষ্টা করবে না, কারণ দুঃখ ছাড়া তাতে কিছুই পাবে না। সে চায়ে চুমুক দিয়ে খাওয়াটা শেষ করে। রাতে মারিয়া বসেছিল বারান্দায়, তাহির কথা ভাবছে, তার কি সত্যি কোথাও ভুল হয়েছিল? ভিডিওটা ভালোভাবে না দেখেই সে এসব করেছে, কিন্তু ভিডিওটা মিথ্যে হলেও তাহি তার বাবার গায়ে হাত তুলেছে এটা মিথ্যে নয়, কারণ মারিয়া জানে তার বাবা মিথ্যে কথা বলে না। পরদিন অফিসে গিয়ে তাহি অবাক। সালমা, আমার ডেস্ক কোথায়? স্যার, ম্যাডাম আপনাকে তার ক্যাবিনে বসেই কাজ করার ব্যবস্থা করে দিয়েছেন। তাহি মারিয়ার কেবিনের দিকে চলে গেল, মেয়েটার মাথায় কি চলছে কে জানে, তাই ভাবতে ভাবতে চলে যায় মারিয়ার কাছে। ম্যাম, আসতে পারি? হুম, আসুন। আর প্লিজ, আসার আগে পারমিশন নেবার দরকার নেই। ম্যাম, আমার ডেস্কে এখানে শিফট করার কারণ? আপনি আমাদের একজন সম্মানিত অতিথি এবং চৌধুরী গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার, তাই আপনার রুম ঠিক হওয়া পর্যন্ত এখানে কাজ করুন, প্লিজ ফিল ইজি। ওকে। মারিয়া কিছুক্ষণ পর তাহিকে বারবার আড় চোখে দেখছে, তার খুব জানতে ইচ্ছে হচ্ছে তাহি কেন করলো এটা। আমি তো তোমাকে ভালোবাসিনি, তোমার টাকাকে ভালোবেসেছি। যদি তুমি টাকাকেই ভালোবাসতে তাহলে আমাকে বলতে, তোমার পায়ের কাছে এনে আমার নামে সব সম্পত্তি ঢেলে দিতাম। তা তো আমি খুশি হতাম না, লোভী মানুষ তো শুধু চাহিদা। তাহলে আমাকে বলতে, ছায়ার মতো আগলে রেখে সব চাহিদা পূরণ করতাম তোমার। মারিয়া নিজেই নিজের মনে কল্পনায় তাহির হয়ে উত্তর দিচ্ছিল, কিন্তু তাহির ডাকে তার ধ্যান ভঙ্গ হলো। হ্যালো বন্ধুরা, ভিডিওর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা পরের পার্টটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।